কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সময় যাবে একটা প্রশ্ন হচ্ছে হজ বা উমরার মিকাত সম্পর্কে। ভাই মিকাত মোট পাঁচটা আছে মদিনাবাসীদের জন্য, যুলহুলাইফা বিয়ারে আলী বলা হবে তাকে, ওইখান থেকে যে এহরাম বেঁধে আসবে। আর একটা হচ্ছে জহফা, জহফা যারা শামের থেকে মিশর থেকে এবং ওই সমস্ত এরিয়া থেকে আসবে তারা জহফা থেকে বেঁধে নিবে। তবে বর্তমানে এর পাশাপাশি জায়গাতে নাম হচ্ছে রাবেক, যেটা জহফার একটু আগে ওইখান থেকেই বেঁধে আসবে। তিন নম্বর হচ্ছে ইয়ালামলাম, ইয়ালামলাম যেটা এটা ইয়ামান বাসীদের জন্য। তারপরে চার নম্বর হচ্ছে কর্নুল মানাজেল, তাকে যে আসাইলুল কবির বলা হয়। এরা নাইজ এবং ওই সমস্ত এলাকা যারা আছে তাইবাসী যারা আছে তারাও কর্নুল মানাজেল মসজিদে কবির সাইলুল কবির থেকে এহরাম বেঁধে আসবে। পাঁচ নম্বর হচ্ছে জাতু ইরাক, এটা হচ্ছে ইরাক বাসীদের জন্য মিকাত, এরা ওইখান থেকে এহরাম বেঁধে আসবে। তাহলে আপনার প্রশ্ন মোতাবেক যারা তয়েফে থাকে তারাও কর্নুল মানাজেল যেটা সাইলুল কবির বলা হয় এই সাইলুল কবির থেকে এহরাম বেঁধে আসবে তয়েফবাসী যারা আছে তারা। আর যারা বাংলাদেশি তারা ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিন রাষ্ট্র যারা পূর্বাঞ্চলীয় তাদের জন্য মিকাত স্থান হচ্ছে ইয়ালামলাম, মক্কা থেকে দক্ষিণ পূর্বে অবস্থিত একটি পাহাড়ের নাম। তাই তারা এই স্থানটি অতিক্রম করার পূর্বে ইহরাম বেঁধে নিবে। এটা বিমানের মধ্যে থেকে তারা কি করবে, ইহরামটা বেঁধে নিবে ইয়ালামলাম স্থান যেটা পাহাড়, ওই পাহাড় আসার আগে ওইখানে একটা সংকেত দেওয়া হয় ইহরাম বাঁধার জন্য। তাই তারা দিদ্দাতে আসার পরে এহরাম বাঁধবে এ কথা সঠিক নয়, বরং তারা ইয়ালামলম মিকাত অতিক্রম করার আগেই বিমানে তারা এহরাম বেঁধে নিবে। আর যারা জিদ্দাবাসী, জিদ্দাবাসীদের এহরাম এটা হচ্ছে তারা যেখানে আছে যে গড়বাড়িতে আছে ওইখান থেকে তারা এহরাম বেঁধে চলিয়ে যাবে মক্কাতে হজমরা করার উদ্দেশ্যে। তাদের জন্য আলাদা কোন মিকাত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তারা এই পাঁচটা স্থানের ভিতরে থাকে, তাদের যে মিকাত হচ্ছে তারা যেখানে অবস্থান করে ওইখান থেকেই এহরাম করবে তারা। তাই আপনি তায়েফের ওইদিকে থাকেন তাহলে আপনার জন্য মিকাতের স্থান হচ্ছে কর্নুল মানাজেল সাইরুল কবির, ওই এলাকা, ওই এলাকার এটা প্রসিদ্ধ স্থান, ওইখান থেকে আপনি এহরামে যেয়ে আসবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।